বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন সুরক্ষায় ১৫৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। সুন্দরবন সংলগ্ন ৩৯টি উপজেলা ঘিরে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে এটিকে ঘিরে দেশের ৩০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সাথে প্রকল্পটি বাস্তবায়িত হলে জীববৈচিত্র্য রক্ষা পাবে সুন্দরবনের। তবে পরিবেশবাদী সংগঠনের নেতা আর স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে সরকারকে বিশেষ ভূমিকা নিতে হবে আর কর্মসংস্থানে প্রাধান্য দিতে হবে বন সংলগ্ন বাসিন্দাদের। মংলা প্রতিনিধি কামরুজ্জামান জসিমের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা সুন্দরবনের ওপর নির্ভরশীল। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়িয়ে বন সংলগ্ন ওইসব মানুষগুলো সুন্দরবন থেকে মাছ, মধু, মোম গাছ, ঔষধি গাছ, চিংড়ি, কাঁকড়া অতিমাত্রায় আহরণ করছেন আর বন্যপ্রাণী পাচার করছে। ফলে বনটির প্রতিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ে। এ কারণে সুন্দরবনের বন্যপ্রাণী জরিপ এবং জলজ সম্পদের পরিমাণ নিরূপণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে মাটি ও পানির লবণাক্ততা পরীক্ষা ও জরিপ করা হবে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা জানান, সুন্দরবন সুরক্ষক প্রকল্পটি গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বাংলাদেশ বন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১৫৭ কোটি ৮৭ লাখ সেই প্রকল্পটা ইতিমধ্যে এক নাকি অনুমোদন হয়েছে, তো যখন আমরা অফিসিয়ালি এটা পাবো তখন এটা কাজকর্ম শুরু হবে আমরা আশা করি। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, প্রকল্প বাস্তবায়নে বন সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে। সুন্দরবনের মধ্যে উন্নয়ন করতে গিয়ে যাতে সুন্দরবনের ক্ষতি না হয় সে বিষয়টা নজরদারিতে রাখা উচিত। পুকুরটা হলে এই ২০০০ জেলে পানির চাহিদা মেটাতে পারে, প্লাস এর সঙ্গে বন্যপ্রাণীরাও এখান থেকে পানি খেয়ে উপকৃত হবে। সুন্দরবন সুরক্ষায় আরও নানা প্রকল্প গ্রহণ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপমন্ত্রী। প্রকল্পের অবয়ব অনেক ছোট হয়ে গেছে, ৮৫০ কোটি টাকা থেকে ১৫৭ এসেছে। তারপরেও আমি চাচ্ছিলাম যে কিছু করি এবং আরও একটি প্রকল্প হয়তো ২৫০ কোটি টাকার মতো চেষ্টা করবো। এইটা যখন চলমান হতে শুরু করবে তখন সেটাতে আমাদের জনসাধারণ সুবিধা হবে। এটা আমি করেছি বনের সুবিধার জন্য। হ্যাঁ, সরকারের নিজস্ব অর্থায়নে গ্রহণ করা প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পটি জিওবি অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে শুরু হয়ে ২০২৩-২৪ অর্থবছরে ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।